পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে আছে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিমল গুরুংকে ধরতে অভিযানে গিয়ে গুলিতে নিহত তরুণ পুলিশ অফিসার অমিতাভ মালিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে চাপানউতোর শুরু হচ্ছে শাসক ও বিরোধী শিবিরের। বিজেপি এসবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে দায়ী করেছেন। পুলিশ অফিসারের মৃত্যুর পিছনে রয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা। উপযুক্ত প্রশিক্ষণ না দিয়েই গুরুংকে ধরতে বাহিনী পাঠানো হয়েছিল বলে অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপি দলের সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকার এই মৃত্যুর জন্য দায়ী বলে তিনি দাবি করেন। রাজ্যের শাসক দল বিজেপি মোর্চা সম্পর্কে প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ ছুড়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলেন, একটা মৃত্যুকে সামনে রেখে ওরা রাজনীতি করছে, শুধু প্যারেড করাই শিখেছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্তদের নায়ক করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে কিছুটা অন্য ধরনের ছবি ধরা পড়েছে দার্জিলিংয়ে। এতদিন দেখা যেত বড় ধরনের কোনো ঘটনা ঘটলে থমথমে থাকতো পাহাড়, কিন্তু শনিবার পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে দার্জিলিং। খুলেছে দোকানপাট, চলছে যানবাহন, পাশাপাশি পাহাড়ে ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন। 15 জুন কালিম্পংকে তৃণমূল অফিস আগুন লাগানোর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল গুরুংপন্থী মোর্চার নেতা দীপক তামাংকে। অন্যদিকে রাজনৈতিক মিছিলে স্কুলের পড়ুয়াদের সামিল করার অভিযোগে 23 অক্টোবর গুরুংকে হাজিরা নির্দেশ দিচ্ছে কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস।